পুত্র কর্তৃক পিতাকে মেরে গভীর জঙ্গলে মাটির নিচে চাপা দেওয়ার পুরো ঘটনাটির বিস্তারিত পুলিশের সামনে তুলে ধরতে মূল অভিযুক্ত তথা ছোট ছেলে সুখসাধন জামাতিয়ারকে বিশাল পুলিশি ঘেরাটোপের সঙ্গে নিয়ে তেলিয়ামুড়া থানার বিশাল পুলিশ বাবুরা পাড়ি দিলেন তেলিয়ামুড়া তুই তাম্পুই এলাকার গভীর জঙ্গলের উদ্দেশ্যে। ঘটনা আজ শনিবার দুপুর আনুমানিক 12টা নাগাদ। ঘটনার বিবরণে জানা যায়, বিগত 17ই আগস্ট তেলিয়ামুড়া থানাধীন তুই তাম্পুই এলাকার নিজ বাড়ি থেকে স্ত্রীর অনুপস্থিতিতে এক ভয়াবহ রাতের সামান্যতম পিতা পুত্রের বিবাদকে কেন্দ্র করে পিতা জওহরলাল জামাতিয়া এবং পুত্র সুখসাধন জামাতিয়া দুজনেই আচমকা নিখোঁজ হয়ে যায়। পিতা পুত্র নিখোঁজের কিছুদিন পর অর্থাৎ 31শে আগস্ট স্ত্রী বাড়ি ফিরে এসে স্থানীয়বাসীদের মারফত পুরো ঘটনাটি জানতে পেরে স্ত্রীর পক্ষ থেকে তেলিয়ামুড়া থানায় উক্ত ঘটনার বিবরণ দিয়ে ছোট ছেলে সুখসাধন জামাতিয়ার বিরুদ্ধে পিতাকে অপহরণ করেছে বলে একটি অপহরণজনিত মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তেলিয়ামুড়া থানার পুলিশ উক্ত ঘটনার জেরে 108 এবং 365 নম্বর ধারায় একটি অপহরণজনিত মামলা রুজু করে। পরবর্তীতে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জামাতিয়ার নেতৃত্বে তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা ডগ স্কোয়াডকে সঙ্গে নিয়ে বাড়ির চারপাশ থেকে শুরু করে জঙ্গলাকীর্ণ দফায় দফায় ছিরুনি তল্লাশি চালিয়ে নিখোঁজ পিতা পুত্রের মধ্যে কারোরই হদিশ বার করতে পারেনি। কিন্তু এই ঘটনার দীর্ঘদিন পর বিগত 6ই সেপ্টেম্বর সোমবার স্থানীয় এলাকাবাসীরা তেলিয়ামুড়া থানাধীন তুই তাম্পুই এলাকার গভীর জঙ্গলে একটি পরিকল্পিত মাটির গর্তে পিতা নিখোঁজ জওহরলাল জামাতিয়ার মৃত কঙ্কাল সার দেহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। খবর পেয়ে তড়িঘড়ি করে তেলিয়ামুড়া থানার পুলিশ ও FSL টিম ঘটনাস্থলে গিয়ে মানব কঙ্কাল সার মৃতদেহটি উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালে নিয়ে আসে। পরবর্তীতে মূল অভিযুক্ত ছোট ছেলে সুখসাধন জামাতিয়াকে জালে তোলার জন্যে আরও জোর কদমে চালানো হয় তল্লাশি। যদিও পুলিশের কাছে একটা গোয়েন্দা সূত্র এবং মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে খবর আসে যে মূল অভিযুক্ত ছোট ছেলে সুখসাধন জামাতিয়া বর্তমানে পুলিশি হাত থেকে বাঁচতে গা ঢাকা দিয়েছে বিলাসবহুল শহর বেঙ্গালুরুতে। আর এরই সূত্র ধরে গত বৃহস্পতিবার তেলিয়ামুড়া থানার পুলিশ অফিসার শুভঙ্কর দেববর্মার নেতৃত্বে একটি বিশেষ টিম বেঙ্গালুরুতে পাড়ি দেয় অভিযুক্ত সুখসাধন জামাতিয়াকে জালে তোলার জন্য। যদিও শুক্রবার গভীর রাতে বেঙ্গালুরু থেকে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসা হয় মূল অভিযুক্তকে। পরের দিন শনিবার অভিযুক্ত সুখসাধন জামাতিয়াকে খোয়াই আদালতে সোপর্দ করা হয়। আদালতে তাকে এই চাঞ্চল্যকর খুনের আসল রহস্য উন্মোচন 3 দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠায়। আজ শনিবার দুপুর নাগাদ তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক সোনাচরণ জামাতিয়ার নেতৃত্বে তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা মূল অভিযুক্ত সুখসাধন জামাতিয়াকে বিশাল পুলিশি টহলদারির মধ্য দিয়ে ঘটনাস্থল তেলিয়ামুড়ার তুইতাম্পু এলাকার গভীর জঙ্গলে নিয়ে যায়। কিভাবে পিতাকে হত্যা করা হয়েছে, গভীর জঙ্গলে মাটি চাপা দিয়েছে তা পুরোপুরি বিস্তারিত দিক নির্দেশ পুলিশকে দেওয়া হয়। পরবর্তীতে দীর্ঘ 2 ঘন্টা গভীর জঙ্গলে অভিযান শেষে বিশাল পুলিশের টহলদারির মাধ্যমে মূল অভিযুক্ত সুখসাধন জামাতিয়াকে তেলিয়ামুড়া থানার মধ্যে পুলিশি ঘেরাটোপে রাখা হয়। ব্যুরো নিউজ, বেঙ্গল টাইমস, 24x7। তুই থাম্পুই একটা মার্ডার কেস হয়েছিল। আমরা মেন আসামি সুখসাধন জামাতিয়াকে বেঙ্গালোর থেকে ধরে নিয়ে এসেছি। এখন আমরা সে কীভাবে মেরেছে সেগুলি দেখিয়েছি এবং কোন জায়গাতে বডিটা লুকিয়ে রেখেছিল সেটাও সে গিয়ে দেখিয়েছে। আমরা সেগুলি তাকে নিয়ে এই মানে ক্রাইম সিন রিকনস্ট্রাকশন করেছি। তাকে আদালতে সোপর্দ করা হয়েছিল, গতকাল আদালতে প্রডিউস করা হয়েছিল এবং বর্তমানে রিমান্ডে আছে, পুলিশ রিমান্ডে আছে। কদিনে রিমান্ডে হয়েছে? আগামী সোমবার তাকে প্রডিউস করা হয়।